In the heart of Boshirhat, in this area, Harishpur, the anger is growing. The place is devastated. This is where a Muslim mob went amok 3 days back. This is a part of the district where national media hasn't visited. Women with sticks and brooms. They are furious with the local MLA. They tell me the local MLA has been encouraging a Muslim mob that attacked them. মুসলিমরা প্রথমে এসে হামলা করে ভাঙচুর করে এখান থেকে শুরু করে একদম মানে গাড়ি করে এসে সব ভাঙচুর করে যায় এইসব দেখছেন সব ভাঙচুর করে গেছে এইসব সামনে ভাঙচুর করেছে ওইসব সামনে ভাঙচুর করেছে ক্লাব সব ভাঙচুর করে গেছে হ্যাঁ এটা হয়েছে যে রথের পরের দিন পরশুদিন দেড় থেকে দু হাজার মুসলিমরা এসে মানে হিন্দুরা কোনো প্রতিরোধ করার সুযোগ পায়নি তার আগে হামলা করে সমস্ত ভেঙে চুরি দিয়ে গেছে বাড়ি বাড়িতে তোলার চেষ্টা করছে কিন্তু তারপরে আজকে আবার শোনেন তারপরে এমএলএ আছে এমএলএ বাড়ি থেকে আবার এসছে এসে হিন্দু ফ্যামিলি ছেলেমেয়েকে পুলিশ থেকে তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে বাড়ি বেটা ছেলে থাকলে তুলে নিয়ে যাচ্ছে আজকে থেকে তুলে নিচ্ছে হিন্দুদের ছেলেমেয়ে তুলে নিয়ে যাচ্ছে মুসলিমরা যাতে রাত্রি আবার হামলা করে এটা মদদ দিচ্ছে সিএম সিএম মদদ দিচ্ছে ইন বশিরহাট ফর দ্য লাস্ট 48 আওয়ার্স আই হ্যাভ সিন এন্ড মাই ক্যামেরা টিম হ্যাজ ক্যাপচারড ইমেজেস অফ দ্য রায়টস এন্ড ডেভাস্টেশন These are visuals that have laid bare the false reassurance Mamata wants to send out that all is well. In this part of Boshirhat, the Hindu residents say that the administration is only for the Muslims and not for them.